হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, যে ওষুধ ছাড়াই কিন্তু যাদের আপনাদের গ্যাস আছে তারা কিন্তু ঘরোয়া কয়েকটি উপায় কিন্তু নিজেদের গ্যাস চিরতরে মুক্তি করতে পারবে, এবং তার জন্য কিন্তু কোনো ওষুধ আপনাকে খেতে হবে না। তো ভিডিওটি সম্পূর্ণ জানতে হলে স্কিপ না করে দেখতে থাকুন, এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক অ্যান্ড শেয়ারও করে দিও। তো ওষুধ ছাড়াই কিন্তু মুক্তি পাবেন গ্যাস অম্বলের সমস্যা থেকে, বিশেষ করে ছোট থেকে বৃদ্ধ অনেকেরই কিন্তু এই গ্যাস অম্বলের সমস্যা প্রায় দেখা যায়, এবং তার জন্য কিন্তু বিশেষ করে বৃদ্ধদের প্রায় কিন্তু ওষুধ নিতে দেখা যায়। তাই এইটা কীভাবে ঘরোয়া উপায় আপনি সারাবেন সেই নিয়ে আমাদের আজকের আলোচনা। তো সংক্ষিপ্তভাবে আমি একটু বলি, গ্যাস অম্বল হলে কিন্তু ঠান্ডা দুধ খেতে হবে, লবঙ্গ চিবিয়ে খেলেও কিন্তু গ্যাস অম্বলের উপকার পেতে পারেন, প্রতিদিনের ব্রেকফাস্টে অবশ্যই কিন্তু কলা রাখুন গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে, প্রতিদিন ডাবের জলও খান, অবশ্যই উপকার পাবেন। তো এবার চলে আসি আমাদের মূল কারণগুলোর দিকে, এগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, গ্যাস অম্বলের সমস্যা থেকে বাঁচতে আপনি যা যা করবেন, প্রতিদিন খাবারের সঙ্গে যুক্ত করতে হবে এমন কিছু উপাদান যা থেকে কিন্তু সহজে মুক্তি মিলবে। প্রথমত, যারা দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন, আমার বাবা কাকা জেঠুরা, ঠিক আছে, দাদু দিদা, তোমরা কিন্তু অবশ্যই এটা দেখতে পারবে। প্রথমে কিন্তু আপনি সকালে ডাবের জল খেতেই পারেন, এবং দ্বিতীয়ত খেতে পারেন কিন্তু কলা। কলার মধ্যে কী থাকে? পটাশিয়াম। গ্যাস অম্বল হলে কলা খেলে কিন্তু তা কমে যায়, তাই প্রতিদিনের ব্রেকফাস্টে অবশ্যই কলা রাখুন। গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন ডাবের জল খান, ডাবের জলে থাকে পটাশিয়াম এবং সোডিয়াম, এতে অনেকটাই কিন্তু উপকার পাবেন। নিয়মিত অম্বলের সমস্যায় ভুগলেও কিন্তু দু চামচ জোয়ান জল দিয়ে ভিজিয়ে রাখুন, সকালে ঘুম থেকে উঠে সেই জল ছেঁকে নিন, হালকা গরম করে খান। জোয়ানের সাথে কিন্তু আদা কুচিও মিশে রাখতে পারেন, এই আদা কিন্তু আমাদের শরীরে রক্ত চলাচলকে অনেকটাই বৃদ্ধি করে দেয়, এবং যার ফলে কিন্তু আমাদের বদহজম এবং এই গ্যাস জাতীয় বা কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই মুক্তি পায়। জিরে তো গুঁড়ো করেই নিতে পারেন, ঠিক আছে, এক গ্লাস জলের মধ্যে জিরে গুঁড়ো করে মিশিয়ে খাওয়ার পর এই জিরে গুঁড়ো জল খেয়ে নিন, এতে হজম শক্তি বাড়ে। খাওয়া দাওয়ার পর অনেকেরই কিন্তু মৌরি খাওয়ার অভ্যেস থাকে, তাতেও কিন্তু উপকার পাবেন। রাতে মৌরি ভিজিয়ে রাখুন জলে, সকালে উঠে ওই জল খেয়ে কিন্তু গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া লবঙ্গ চিবিয়ে খেলেও কিন্তু গ্যাস অম্বলের উপকার থেকেও আপনি মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, আমি যে কটা বলেন সে কটা হয়তো করে এক মাস মেনে চলুন, দেখবেন আপনার গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই দূরে পালিয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্লগটি আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই।